সম্ভবতমান থেকে ফজলুর রহমান ভাই জানতে চেয়েছেন কোনো মেয়ে যদি তার স্বামীকে কোনো কারণ ছাড়াই ডিভোর্স পেপার পাঠায় তাহলে কি তা গ্রহণযোগ্য হবে স্বামী যদি তালাক না দেয় আলহামদুলিল্লাহ আল্লাহ সম্মানিত ভাই প্রথম কথা হলো নারীরা আল্লাহ রব্বুল আলমিনের বান্দি তাদের আল্লাহ রব্বুল আলমিনে ইজ্জত দিয়েছেন সম্মান দিয়েছেন তো এই জন্য নারীদেরকে কোনো প্রকার অত্যাচার অবিচার এগুলো করা থেকে যাবে না আল্লাহ রবুল আলমী তাই নির্দেশ দিয়েছেন ও আিরু হেল মারুফ তোমরা নারীদের সঙ্গে উত্তমভাবে আচরণ করবে তো এই উত্তম আচরণের ক্ষেত্রে স্বামী যদি তার ত্রুটি করে কয়েকটি ক্ষেত্রে স্বামীর স্বামীকে তার কাছ থেকে ফাস্ক অর্থাৎ ডিভোর্স নেওয়া যেটাকে অনেকে বলে খোলা তালাক এটা নেওয়া ইসলামী শরীয়তে জায়েজ রয়েছে তবে যদি স্বামীর প্রবলেম থাকে তাই তো আল্লাহ রব্বুল আলমিন বলছেন ফা এমসাহ মা আরুফ আসরিহমবে হাসান অর্থাৎ তাদেরকে হয় সুন্দরভাবে রাখবে অথবা সুন্দরভাবে তাদেরকে বিদায় দেবে কিন্তু অনেক মানুষ অনেক স্বামীরা নারীদের ওপর অত্যাচার করে জুলুম করে আবার তালাকও দেয় না এই জন্য অনেক নারীরা বাধ্য হয় তাদেরকে ডিভোর্স পেপার দেয়া অথচ নবী করিম সুসাল্লাম তোর তুমি নিজেরও ক্ষতি করবে না অপরেরও ক্ষতি করবে না এই করে কয়েকটি কারণ যেমন মনে করেন স্বামী স্বামী স্ত্রী বৈবাহিক জীবনে যে দাম্পত্য জীবনে যদি নারী স্বামীর কাছ থেকে হ্যাঁ তার জৈবিক চাহিদা অর্থাৎ যৌন ক্ষুধা এটা স্বামী যদি মেটাতে অক্ষম হয়ে যায় তার সঙ্গে সহবাস করতে যদি অক্ষম হয় অথবা স্বামী এমন যদি হয় তার মনে করেন যৌন ক্ষমতা নেই অথবা স্বামী পাগল হয়ে গেছে অথবা তার ধবল রোগী ইত্যাদি এরকম অনেক কঠিন কোনো রোগ হয়ে গেছে বা স্ত্রী তার সঙ্গে থাকতে চাচ্ছে না তাদের উভয়ের বনিবনা হচ্ছে না এই ধরনের ক্ষেত্রে অথবা স্বামী যদি তার ভরণ পোষণ দিচ্ছে না তার উপর অত্যাচার করতেছে তাকে মারামারি কাটাকাটি ইত্যাদি করতেছে তাহলে এই ধরনের এই ক্ষেত্রগুলির বিশেষে স্ত্রী তাকে ডিভোর্স পেপার দিতে পারে বা তাকে ডিভোর্স দিতে পারে কিন্তু কোন কারণ ছাড়াই এমনি যদি কোনো নারী তার স্বামীকে ডিভোর্স পেপার দেয় এটা ইসলামে সরিয়ে যাইজ না আর তালাক দেওয়ার ক্ষেত্রে তালাক দেওয়ার একমাত্র হকদার হলেন স্বামী স্বামী দেবে তালাক কোনো স্ত্রীর অধিকার নাই স্বামীকে তালাক দেয়া কারণ কোরআনুল করিমের সম্পর্কে আল্লাহ হরব্বুল আলমিন বলতেছেন যে পুরুষদেরকে আল্লাহ ডিফিনেট করে বলছেন ইয়াল্লা জি না মানে কুতুম মোহন না আল্লা বলছেন হে ইমানদারগণ যখন তোমরা কোনো মুমেনা নারীদেরকে বিবাহ করবে এরপর যদি তাদেরকে তালাক দাও অর্থাৎ আল্লাহ পুরুষদেরকে ডিফিনেট করে বলছেন তোমরা যদি নারীদেরকে তালাক দাও এবং পূর্বে যে আয়াটি বললাম যে আল্লা আত্তালাকুমার রতান তালাক দুইবার দেওয়ার সুযোগ থাকে অর্থাৎ একবার দুইবার তালাক দিয়ে আপনি ফেরত নিতে পারবেন তৃতীয়বার তালাক দিলে তাকে আর ফেরত নেওয়া যাবে না যতক্ষণ তার অন্যত্র স্বেচ্ছায় বিবাহ হবে না অথবা তার স্বামী মারা যাবে না এরপরে ইদ্যুৎ পালন করে পরবর্তে আসবে তো এই জন্য করে আপনার আমার উচিত হলো কোনো নারী যেন তার স্বামীর কাছ থেকে তালাক এরভাবে না চায় যদি বিশেষ প্রয়োজন হয় যে কথাগুলি বললাম তাহলে তালাক দিতে মানে তাকে ডিভোর্স দিতে পারে অর্থাৎ তার কাছ থেকে খোলা চাইতে পারে যে তোমার কাছ থেকে আমাকে মুক্তি দাও তাছাড়া এই এমনিতে এমন করে চাওয়া কোনো নারীর জন্য ঠিক নয় এখন যদি কোনো কারণে এমন হয়ে গেছে এবং তারা যদি বৈবাহিক জীবনে ফিরে আসতে চায় তাহলে অবশ্যই ফেলতে পারবে কারণ তালাক দেওয়ার অধিকার হলো পুরুষের নারীর নয় তারা আগের যে সমস্ত অন্যায় অপরাধ হয়েছে এগুলো থেকে তবেগভার করে ইনশাআল্লাহ তারা বৈবাহিক জীবনে যেহেতু স্বামী তালাক দেয়নি তো তালাক না দিলে সে স্বামীর আয়ত্তা দিনেই থাকবে যদিও স্ত্রীর কোন মানে মানে স্বামীর কোনো দোষ ছিল না তারপরেও সে ডিভেলসপেট পাঠিয়ে পাঠিয়েছে হয়তো কোনো প্ররোচনায় বা ইত্যাদিতে পরে তখন সেটাকে সে অড্র করে নেবে এবং কোর্টের মাধ্যমে যদি পাঠিয়ে থাকে কোর্টের থেকে যে বলবে যে আমি এটা আমার এই ডিভোর্স পেপারকে ক্যান্সেল করলাম এরপর ইনশাআল্লাহ তারা স্বামী স্ত্রী থাকতে পারবে যেহেতু স্বামী তাকে তালাক দেয়নি আল্লাহ আলম সব আসল আল্লাহ মোহাম্মদ মহম্মদ আলাইকুম আলিক্লা